আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব এক ডিমের চকলেট কাপ প্রথমে একটা ডিম আর পুনে এক কাপ চিনি আমি মিশিয়ে নেব আর কি চিনিটা মিশিয়ে মিশানো হয়ে গেলে তারপরে এখানে আমি বাটার মিল্ক তৈরি করব বাটার মিল্ক তৈরির জন্য আমার কাছে লাগবে কুসুম গরম দুধ আমি এখানে থ্রি ফোর্থ কাপ দুধ নিয়েছি কুসুম গরম দুধ আর এখানে দিয়ে দেবো এক চা চামচের মতো ভিনেগার তারপর এটা কিছুক্ষণ যেন ঢেকে রেখে দেবো তারপর আমার বাটার মিল্ক তৈরি আমার ভিডিওতে অনেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন এগুলো সবাই ইগনোর করবেন তারপর এখানে বাটার মিল্ক দিয়ে দেওয়ার পর এখন আমি শুকনো উপকরণগুলো জেলে নেবো প্রথমে নিয়েছি এক কাপ ময়দা তারপর একটু নিয়েছি এক পিঞ্চ বেকিং পাউডার আর একটুখানি লবণ এক চিমটি লবণ এই শুকনো উপকরণগুলো জেলে নিয়েছি এখন আমি দিয়ে দিব কোকো পাউডার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা ছাড়া চকলেট ফ্লেভারই আসবে না আগে আমি এগুলা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো জেলে নিতে তাহলে কেকটা খুবই সফট হবে এবং স্পঞ্জে একদম কি বলবো আপনারা চাললেই বুঝবেন কতটা সফট হবে এটা চালার পর কোনো লামস না আর কি কী কী তারপরে কোকো পাউডারটা আমি চেলে নিচ্ছি সুন্দর করে এই তো দেখুন তোকে পুরো এই চকলেটের মতো লাগতেছে তাই না এ আমি আজকে এটা ফার্স্ট টাইম বানাচ্ছি আর আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো হয়েছে আর খাইতেও খুব টেস্ট হবে আপনারা চলে এইভাবে ট্রাই করতে পারেন বাসায় এখানে আমি তিনটা কাপ কেকের মোল্ড এবং এখানে আমি পেপার বিছিয়ে নিচ্ছি এটা কাপ কেকের পেপার তারপর সবশেষে আমি দিয়ে দেবো রান্না করা সয়াবিন তেল আপনার তাহলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন আমি রেগুলার রান্নার সয়াবিন তেলই ব্যবহার করিস তারপর এখানে আমি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এটার মাঝখানে আমি একটা চকলেট দিয়ে দেব আমার হাতের কাছে ক্যাডবেরি ডেলিভারি ছিল না তাই আমি ইয়কো মিল্ক দিয়ে মাত্র পাঁচ টাকা দিয়েই কেউগুলো কিনে নিয়েছিলাম সেগুলো দিয়ে আমি আজকে এটা বানাবো আর কি যেহেতু বানাচ্ছি একটু ভালোভাবে বানাবো তাই এই তো আমি একটু কম করে দিবেন যেহেতু এটা কাপ কেক মোল্ড ছোটো এটা ফুলে দ্বিগুণ হয়ে উপরে উঠে যেতে পারে প্রথমে চেষ্টা করুন কম কম করে দেওয়ার আর কি আমি চাইছিলাম এটার সাথে আর একটা কাপ দিতে যেহেতু কাপ কেক তিনটা মোল্ডে ছিল আমার পাশে অ্যাভেলেবেল এই তো এই চকলেটটা আমি চার টুকরা করে নিয়েছি চারটা মোল্ডে দিয়ে দিব আর কি তিনটা মোল্ড আর একটা কাপের মধ্যে দিয়ে দিব চকলেটটা মাঝখানে দিয়ে দেওয়ার পর তারপর এখানে দিয়ে দেবো আর অল্প একটু কেকের ব্যাটার যেহেতু কেকটা কভার হয়ে যায় উপর থেকে এই তো আপনার ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন কীভাবে আমি চকলেটটা কভার করতেছি প্রথমে অল্প পরিমাণে দিয়ে তারপর চকলেটটা দিয়ে তারপর বাকি অংশটা দিয়ে দিবেন এই তো দেখুন কেকটা দেওয়ার প্রায় বিশ মিনিট পর কেকটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মশলা দেখতেও খুব সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে আর খাইতেও সবাই টেস্ট একদম বাইরের দোকানের মতোই ছিল আমি এখানে কেক কাপ কেকটা মোল্ড আউট করে নিচ্ছি এই তো আর কেকটা নামমাত্রই খাওয়া শেষ হয়ে গেছে তাই আমি ভিডিও তেমন করে নিতে পারিনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ